আজকের অঙ্কের ক্লাসে 2-3 ছেলেমেয়েরা তোমাদের জন্য একটা মেন্টাল ম্যাথ থেকে মডেল প্রশ্ন দেব এবং যেগুলো বোঝানোর আছে বুঝিয়ে দেবো, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন লেখো, সার্কেল দ্য প্রাইম নাম্বারস। সার্কেল দ্য প্রাইম নাম্বারস মানে যেগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার সেটাকে তোমাকে সার্কেল করতে হবে। দেখো, ওয়ান থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা তোমাদের আমি মুখস্থ করতে বলেছি, কারণ বিভিন্নভাবে এখান থেকে কোশ্চেন আসবে। 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করবে। 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারের লিস্ট আজকের এই ভিডিও শেষে আমি দিয়ে দেবো, সেটা বাড়িতে ভালো করে মুখস্থ করবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করলে তোমরা কিন্তু প্রাইম নাম্বার থেকে যা যা কোশ্চেন আসবে সব পেরে যাবে। তাহলে এই যে প্রশ্নটা তোমাদের দেব, এই প্রশ্নটা কিন্তু তোমরা নিজেরাই সলভ করবে। কী কী আছে এর মধ্যে? 53 কী আছে, 57, তারপরে নেক্সট হচ্ছে 67, 71, 85 অ্যান্ড 97। এগুলোর মধ্যে যেটা যেটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা মনে হচ্ছে সেটাকে তোমরা সার্কেল করবে, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করবে। আর 1 থেকে 100 পর্যন্ত আমি প্রাইম নাম্বারের লিস্টটা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, মুখস্থ করবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, দ্য প্লেস ভ্যালু অফ ফোর ইন 1 9 4 3 7 8 ইস। এখানে এই যে ফোরটা আছে, এর প্লেস ভ্যালু কত এটা তোমাকে লিখতে হবে। তোমরা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু জানো, প্লেস ভ্যালুটা ঠিকমতো লিখবে 1 10 100 1000 10000, এইভাবে কাউন্ট করে করে, ঠিক আছে, ল্যাক, এইভাবে কাউন্ট করে করে তোমরা ফোরের যে প্লেস ভ্যালু যেটা হবে সেটা তোমার লিখবে এখানে, ঠিক আছে? পারবে তোমরা এটা করতে, ফোরের প্লেস ভ্যালু। আর ফোরের প্লেস ভ্যালু তোমরা আনসারটা লিখবে এখানে। আর ফোর এখানে যে এই কোশ্চেনের মধ্যে ফোরের ফেস ভ্যালু কত সেটা তোমরা পারলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। ফেস ভ্যালু লিখবে, ফেস ভ্যালু অফ ফোর বলে এটা লিখবে, ঠিক আছে? এটা তোমরা কমেন্টস করে জানাবে, ফেস ভ্যালু অফ ফোর, ফেস ভ্যালু অফ ফোর। ফোরের প্লেস ভ্যালু তো এখানে লিখবে আনসারের মধ্যে, আর ফেস ভ্যালুটা তোমরা কমেন্টস করে জানাবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের HW দিলাম, ফেস ভ্যালুটা তোমরা কমেন্টস করে জানাবে। লিখে নিয়েছে 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু প্লেস ভ্যালু মানে হচ্ছে বাংলায় স্থানীয় মান, আর ফেস ভ্যালু মানে হচ্ছে প্রকৃত মান, অরিজিনাল ভ্যালু। আর প্লেস ভ্যালু মানে হচ্ছে কোথায় এটা রয়েছে, তার প্লেস ভ্যালুটা তোমাকে লিখতে হবে। এটা তো তোমাদের আমি দিলাম, তোমরা নিজেরা করবে। আর একটা বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা যারা প্রথম আজকে শিখছো তাদের জন্য বলি। ধরো সাপোজ 289, এখানে যদি বলি 2 এর প্লেস ভ্যালু কত, তাহলে দেখো 9 হচ্ছে 1 10 100, তাহলে এই 2টা দেখো 200, তাহলে 2 এর প্লেস ভ্যালু কী হচ্ছে, 2 এর প্লেস ভ্যালু হচ্ছে 200। আর যদি বলি 2 এর ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে হচ্ছে অরিজিনাল ভ্যালু, যা বলুক না কেন, যে নাম্বার হোক না কেন, তার ফেস ভ্যালু সেই নাম্বারটাই হবে, তা 2 এর ফেস ভ্যালু হচ্ছে 2। যদি 8 বলতো 8 এর ফেস ভ্যালু 2 হতো, এই 8 এর ফেস ভ্যালু হচ্ছে 8 হতো, আর 8 এর প্লেস ভ্যালু কিন্তু 80 হতো। মানে যে নাম্বারটা থাকবে তার ফেস ভ্যালু সেই নাম্বারটাই হবে, ফেস ভ্যালু মানে হচ্ছে অরিজিনাল ভ্যালু এটা। আর হচ্ছে প্লেস ভ্যালু মানে হচ্ছে নাম্বারটা কোথায় অবস্থান করছে, 10-এ 100-এ না 1000-এ না 10000 না 1 লাখে, কোথায় ওটা অবস্থান করছে সেটা তোমাকে লিখতে হবে। এখানে যেমন 200 হলো 2 এর প্লেস ভ্যালু, এখানে যদি 8 হতো তাহলে 80 হতো 8 এর প্লেস ভ্যালু। আবার যদি বলতো 9-এর প্লেস ভ্যালু 9-ই হতো। আর যদি 2 এর ফেস ভ্যালু বলতো 2 এর ফেস ভ্যালু 2 হতো, 8-এর ফেস ভ্যালু বলতো 8 হতো, 9-এর ফেস ভ্যালু বললে 9 হতো। এটা তো বুঝিয়ে দিলাম, এইভাবে এটা বুঝে নিয়ে তোমরা যে কোশ্চেনটা দিয়েছি 2 নম্বর এটা তোমরা সলভ করবে, ঠিক আছে? তাহলে প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বিভিন্নভাবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, এলসিএম অফ
20, 25 and 50 is. দেখো এলসিএম এইচসিএম এর আগেও বহুবার শেখানো হয়েছে, এর আগে অনেক মেন্টাল ম্যাথের ক্লাসে তোমাদের এলসিএম এইচসিএম এসব শিখিয়ে দিয়েছি, তবুও এটাও আরেকবার করে দিচ্ছি। দেখো 20, 25 and 50, যারা তোমরা জানো তারা নিজেরা করবে আর যারা জানো না তারা বুঝে নেবে। দেখো 20, 25 and 50 এলসিএম কীভাবে করছি, দেখো এলসিএম সবগুলোকে একসাথে করতে হয়, মিনিমাম দুটো নাম্বার, মিনিমাম দুটো, ম্যাক্সিমাম অনেক হতে পারে, যাচ্ছে এমন প্রাইম নাম্বার, দেখো এখানেও প্রাইম নাম্বার লাগবে, এমন প্রাইম নাম্বার দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। দেখতে পাচ্ছ 20, 25 and 50 রয়েছে, এগুলো সবই কিন্তু 5 দিয়ে ডিভাইড হবে, ঠিক আছে? তা 5 দিয়ে ডিভাইড করছি, দেখো 4 5 এ 20, 5 5 এ 25, 5 10 এ 50, আবার দেখো এটাকে 5 দিয়ে যাবে, বলেছে মিনিমাম দুটো নাম্বার, দেখো এই দুটো 5 দিয়ে যাচ্ছে, 4 তো যাবে না, থেকে যাবে 5 1 এ 5, 5 2 এ 10, ঠিক আছে? এবার দেখো এই 4 আর 2টা এটা কিন্তু আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড হবে, দেখো সবগুলো কিন্তু প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার দিয়ে করতে হবে কিন্তু ডিভিশনটা, 2 এ 2 এ 4, 1 2 1 এ 2। তাহলে এলসিএম কী হচ্ছে, এলসিএম হচ্ছে 5 × 5 × 2 × 2 × 1, না লিখলেও চলবে এগুলো, ঠিক আছে? 1 না লিখলেও চলবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কী হচ্ছে, 5 5 এ 25, 25 আর 2 এ হচ্ছে 50, 50 আর 2 × করলে আমরা এলসিএম পেয়ে যাচ্ছি 100, তাহলে এলসিএম হলো 100, ঠিক আছে? এটা তোমরা নিজেরা বুঝে করবে যারা বুঝতে পেরেছো, আর যারা বোঝোনি তাহলে ভিডিওটা দু একবার দেখে নেবে। চলো পরের প্রশ্ন, এইচসিএফ, এইচসিএফ অফ 45, 60 and 75 ইস, বলে এইচসিএফ তোমাদের করতে হবে। দেখো এইচসিএফ ডিভিশন মেথড হয়, ফ্যাক্টরাইজেশন মেথড হয়, তা তোমাদের আমি ডিভিশন মেথডটা শেখাচ্ছি, তোমরা ডিভিশন মেথডই করবে, তাহলে ইজি হবে। এর আগের অনেক ভিডিওতে এইচসিএফটা কীভাবে করতে হবে শেখানো হয়েছে, তোমরা যারা এইচসিএফ জানো না প্রথম শিখছো তারা ভিডিওগুলো দেখে নেবে। দেখো এইচসিএফ অফ 45, 60 and 75, তাহলে কীভাবে করবো, দেখো 45, 60 and 75, যে কোনো দুটো নাম্বার নেবো ডিভিশন করবো। দেখো বড়ো নাম্বারকে ছোটো নাম্বার দিয়ে ডিভিশন করছি, যেমন করে দেখতেই পাচ্ছ 45 2 তে হবে না, বড়ো হয়ে যাবে 90 হবে, তাহলে 45 1 এ এই 45 হলো, ভালো করে বুঝবে কিন্তু এই সেপটা। এবার দেখো 10 থেকে 5 মাইনাস করলে 5 হয়, এটাকে 10 ধরার জন্য এটাকে 4টা 5 হলো, 6 থেকে 5 মাইনাস করলে 1 হলো। এবার দেখো ডিভিশনটার হচ্ছে না, 15 হয়েছে, তখন এইটা এখানে নেমে আসবে, এই যে 45টা, এইভাবে এই সেপ করতে হয়। দেখো 15 কে 3 দিয়ে ইন্টু করলে 45 হয়, তাহলে এই যে 15টা হলো এটাও কিন্তু এই যে 60 আর 45 এর এইচসিএফ, কিন্তু এখনও 75 রয়েছে এখনও, তাহলে এখনও এই দুটো নাম্বার 60 আর এই 45, এদের আমরা এইচসিএফ কত পেয়েছি, এদের এইচসিএফ 15 হলো, এবার এই 75কেই 15 দিয়ে ডিভাইড করতে হবে, ভালো করে বুঝতে হবে। কিন্তু এই 75 দুটো নাম্বারের এইচসিএফ হয়ে গেল 15, লেফট সাইডে যেটা হয় সেটা কিন্তু এইচসিএফ, রাইট সাইডে নয়, এবার এই 75কে 15 দিয়ে ডিভাইড করব। দেখো 15 5 এ 75, দেখো লেফট সাইডে যেটা হয় সেটাই এইচসিএফ, তাহলে ফাইনাল এইচসিএফ হলো 15। তাহলে এই হলো এইচসিএফ অ্যান্ড এলসিএম তোমাদের বোঝালাম, নেক্সট পরেরটা আসছি। দেখো কী বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 3 4 3 বাই 4 অফ এ স্কোর ইস ড্যাশ ইউনিটস, ভালো করে বুঝবে, 3 বাই 4 অফ এ স্কোর ইস ড্যাশ ইউনিটস। দেখো 3 বাই 4 অফ এ স্কোর, ভালো করে বুঝবে, এটা লিখে নেবে তোমরা যারা জানো না তাদের জন্য, 1 স্কোর
ইকুয়াল টু মনে রাখবে 20 ইউনিটস, 1 স্কোয়ার ইকুয়াল টু 20 ইউনিটস, আর এটা তোমাদের বলে দিলাম, আর 1 ডজন ইকুয়াল টু ড্যাশ ইউনিটস এটা তোমরা কমেন্টস করে জানাবে, 1 ডজন ইকুয়াল টু ড্যাশ ইউনিটস এটা তোমরা প্রত্যেকে কমেন্টস করে জানাবে। তো দেখো তাহলে কী হচ্ছে, 3/4 অফ এ স্কোর ইজ ড্যাশ ইউনিটস, তাই 3/4 অফ এ স্কোর মানে কত, এ স্কোর মানে এক্ষুনি আমরা লিখলাম 20 ইউনিটস। এ দেখো অফ মানে কিন্তু ইনটু, অফ মানে হচ্ছে ইনটু, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দেখো মনে রাখবে যে কোনো নাম্বারের নিচে কিছু নেই মানে 1 থাকে, উপরে যেটা থাকে এটাকে নিউমিনেটর বলে, নিচে যেটা থাকে ডিনোমিনেটর, ঠিক আছে। তাহলে এবার এইটা যে হলো 1টা কেন লিখলাম, তাহলে কী হবে আমাদের কাটিং করতে সুবিধা হবে, ক্রস কাটিং হয়, কোনাকোনি কাটিং হয়, ঠিক আছে। তাহলে দেখো এই 4 আর 20 কাটিং করছি, যারা প্রথম শিখছে তাদেরকে বলি কাটিং মানে হচ্ছে সেম নাম্বার দিয়ে ডিভিশন। তাহলে 4কে 4 দিয়ে ডিভাইড করলে দেখো 1 হয়, সেম নাম্বার 4কে 4 দিয়ে ডিভাইড করেছি তাহলে এটাকেও 4 দিয়ে যেতে হবে, দেখো এটাকেও 4 দিয়ে হচ্ছে, দেখো 20কে 4 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কী হয়, 5 হয়ে গেল। এবার দেখো নিচে দেখো 1 আছে, তা নিচে যে ডিনোমিনেটর 1 থাকে এই 1-এর নিচে কোনো ভ্যালু থাকে না, কারণ যে কোনো নাম্বারের নিচে কিছু নেই মানে 1 থাকে বললাম তো, 20 নিচে 1 আছে তো এই 1-এর কোনো ভ্যালু নেই। তাহলে এই যে 3 আর এখানে যে 5 হলো আর মিডলে দেখো অফ বসে আছে, তাহলে 3 আর 5 যদি ইনটু করি তাহলে হয়ে যায় 15, এই 15 ইউনিটস হলো আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2 মার্ক্সের পরীক্ষা আসে অ্যাডমিশন টেস্টে। তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 20 ইউনিটস, তাই 3/4 অফ 20 এটা কাটিং করলে হবে কিন্তু 15 ইউনিটস, বোঝা গেছে, 15 ইউনিটস কিন্তু এইটা এই কোয়েশ্চেনটা সলভ করলে এই আনসারটাই হবে। চলো পরের প্রশ্ন, আশা করছি বুঝতে পেরেছ, বুঝলে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। পরেরটা দেখো, সার্কেল দ্য ওয়াট নাম্বার, এই ওয়ার্ড নাম্বার যেটা সেটাকে তোমাদের সার্কেল করতে হবে, ভালো করে বুঝবে, নিজেরা করবে এটা। 37, 47, 57, 67, 97 এর মধ্যে ওয়ার্ড নাম্বার কোনটা সেটা তোমরা সার্কেল করে মার্ক করে দেখাবে এবং কমেন্টস করে জানাবে, এটা নিজেরা করবে, তোমাদের ওয়েবসাইটে দিলাম ওয়ার্ড নাম্বারটা নিজেরা করবে, ঠিক আছে, খুব ইজি ব্যাপার, তোমরা জানো এটা করবে। এবার দেখো পরের কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থ্রি বাই ফোর অফ এ কেজি ইকুয়াল টু ড্যাশ গ্রাম, দেখো এ কেজি, 3/4 এ কেজি, একটু আগে যেটা করলাম স্কোরের মতো একইভাবে 3/4 অফ এ কেজি, 1 কেজি মানে হচ্ছে মনে রাখবে তোমরা জানো 1000 গ্রাম, কেন 1000 গ্রাম হলো তোমরা জানো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম অ্যান্ড গ্রাম, তাহলে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, ঠিক আছে, 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম হলো, এটা মনে রাখবে। তাহলে এবার কাটিং করো, 1000 আর 4 এটা কাটিং হবে, কাটিং করো, এটা যদি অফ মানে আমরা জানি অফ মানে ইনটু হয়, আর এখানে কিছু নেই মানে 1 একটু আগে বলেছি, দিলেও হবে না দিলেও হবে, কাটিং করছি, দেখো 1000 আর 4 যদি কাটিং করি কী হবে, 250, ঠিক আছে, এবার 250 আর 3 মধ্যে ইনটু আছে, অফ বসে আছে, অফ মানে ইনটু হবে, তাহলে ইনটু বলে কী হবে, 750 গ্রাম, এটা কিন্তু আনসার, আশা করছি তোমরা বুঝতে পেরেছ, 750 গ্রাম, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা, দেখো এই ইনটু কিন্তু করতে হবে না, মনে রাখতে হবে 1-এর পরে যে কটা জিরো থাকে ডেসিমেল সে কটা জিরো পেছনে চলে যায় রাইট সাইডে, এটা হচ্ছে নিয়ম, 1-এর পরে 0 0 দিয়ে ইনটু করলে এই নিয়মটা হয়, তাহলে 1-এর পরে 3 টাইম 0 ডেসিমেল 3 ডিজিট পেছনে চলে যাবে, তাহলে আনসার কী হবে, 375, দেখো এখানে 1 ডিজিট 2 ডিজিট আর 8 ডিজিট নেই, 3 ডিজিট পেছনে যাবে, তাই নেই মানেটা 0 দিয়ে এখানে চলে আসবে,
তাহলে আনসার কী হবে? 3750। পেছনে ডেসিমেল দেওয়া না দেওয়া সমান, দিলেও হবে না দিলেও হবে, তাহলে এই হলো আনসার। ঠিক আছে, 3750। আশা করছি বুঝতে পেরেছো, ওয়ানের পরে যে কটা জিরো থাকে ডেসিমেল সে কটা জিরো পেছনে চলে যায়, সে কটা নাম্বার পেছনে চলে যায়। যদি নাম্বার কম পড়ে তাহলে একটা করে জিরো দিতে হবে। যদি এখানে একটা নাম্বার কম পড়েছে একটা জিরো দিয়েছি, যদি দুটো নাম্বার কম পড়তো দুটো জিরো দিতাম। তাহলে মনে রাখতে হবে ইনটুর সময় ডেসিমেলটা পেছন দিকে যায়, কখন? যখন ওয়ানের পরে জিরো জিরো দিয়ে ইনটু হবে। ঠিক আছে, এবার দেখো, ধরো যদি এরকম আসতো 3.78 ডিভাইডেড বাই ওয়ানের পরে 2 টাইমস 0। দেখো এখানে ওয়ানের পরে 3 টাইমস 0 ছিল, তাই 3 ডিজিট পেছনে চলে গেছে। এখানে ওয়ানের পরে 2 টাইমস 0 আর ডিভিশান হচ্ছে, আগেরটা ইনটু ছিল, এটা ডিভিশান, তাই ডিভিশানের সময় সামনের দিকে চলে যাবে। ওয়ানের পরে যে কটা জিরো থাকবে ডেসিমেল সে কটা ডিজিট আগে চলে যাবে। তাহলে 3 7 8, দেখো এখানে ছিল, এখান থেকে 2 ডিজিট আগে, একটা ডিজিট আছে আর একটা নেই, মানে জিরো দিয়ে ডেসিমেল এখানে চলে আসবে। তাহলে হলো 0.0378, তাহলে কী হবে? 0.0378, এটা কিন্তু আনসার। ঠিক আছে, যখন কোশ্চেনগুলো আনসার তোমরা কমেন্টস করে জানাবে, তখন কোশ্চেন নাম্বার মেনশান করে আনসারগুলো জানাবে, যাতে বুঝতে আমার সুবিধা হয়। এই পরের কোশ্চেনটা, পরের কোশ্চেন তোমাদের আমি দুটো দেবো, এই দুটো তোমরা এইচ ডাব্লু থাকবে, এটা তোমরা কমেন্টস করে আনসার জানাবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে 99.038 × 100, এটা একটা দিলাম, তোমরা কমেন্টস করে আনসার জানাবে। আর দু নম্বর আরেকটা কোশ্চেন দেবো আমি তোমাদের, সেটা হলো 3.78.5 ডিভাইডেড বাই 4 টাইমস 0, এর আনসারটাও তোমরা কমেন্টস করে জানাবে। ঠিক আছে, তো মেন্টাল ম্যাথ ক্লাস তোমরা যদি ভালো করে করো, বোঝো, তাহলে অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। কারণ মেন্টাল ম্যাথের মধ্যে সব কিছু, সব ধরনের অঙ্ক সব কিছু মেশানো থাকে। এর আগেও অনেক মেন্টাল ম্যাথের ক্লাস আছে, তোমরা যারা করোনি ক্লাসগুলো দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক কিছু শিখতে পারবে। আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে এবং তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে সামনের দিন আবার তোমাদের একটা মডেল প্রশ্ন দিয়ে দেবো, বাড়িতে এটা ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। আর আনসারগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে। নরেন্দ্র যদি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসের ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে, টাটা।